হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের টিপসটি হলো তেল কি চুলের জন্য জরুরি চুল নিয়ে ভুল ধারণা অনেক যেহেতু সৌন্দর্য রক্ষা কিংবা বর্ধনে চুল একটি বিশেষ ভূমিকা পালন করে তাই চুলের প্রতি অনেকেই খুব যত্নশীল থাকেন অবাকের ব্যাপার হচ্ছে চুলের এই বাড়তি যত্নের মধ্যে অধিকাংশই সত্যিকার অর্থে চুলের কোনো কাজে আসে না অনেকেরই ধারণা তেল চুলের পুষ্টি যোগায় এবং চুল পড়া বন্ধ করে যদিও চুলের যত্নে তেলের ব্যবহার অতি প্রাচীন কিন্তু সত্যি কথা হচ্ছে চুলে তেল ব্যবহারে কোনো লাভ হয় না তেল চুলের কোনো পুষ্টির কাজে আসে না চুলের পুষ্টির চুল শিকড়ের মাধ্যমে শরীর থেকে গ্রহণ করে থাকে চুলের তৈলাক্ততা বাড়াতে ও রক্ষা করার জন্য মাথার ত্বকে অবশিষ্ট সিবাসিয়াস গ্রন্থি থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ নিয়সিত হয় এই তৈলাক্ত পদার্থের মাধ্যমে চুল নিজেই নিজের সৌন্দর্য বজায় রাখতে সক্ষম হয় কাজেই চুলের সৌন্দর্য রক্ষায় তেলের খুব দরকার নেই অনেকে মনে করেন তেল চুল পড়া বন্ধ করে এই ধারণাটি ভুল চুল পড়ার অনেক কারণ রয়েছে এইসব কারণের কিছু কারণ চিকিৎসাযোগ্য আর কিছু চিকিৎসাযোগ্য যোগ্য নয় তেল চুল পড়া চিকিৎসার কার্যকারী বলে চিকিৎসা বিজ্ঞানের কাছে কখনো বিবেচিত হয়নি চুলে তেল ব্যবহার পুষ্টিগত কোনো লাভ নেই তবে তেল ব্যবহারে কখনো কখনো চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তেলের পিএইচ কম হলে অর্থাৎ তেলের অ্যাসিড মাত্রা বেশি থাকলে সেক্ষেত্রে চুল লালচে হয়ে যায় আর এটি ধরা পড়ে চুলে যখন তেল দেওয়া বন্ধ করা হয় তখনই হালকা রঙের কাপড় ভেজা অবস্থায় যেমন গাঢ় রঙের দেখায় সুকালেও ফ্যাকাশের রূপ ধারণ করে চুলের লালচে ভাবের ক্ষেত্রে এই ভ্রান্তি ঘটে কাজে তেল চুলকে কালো করে বলে যে ধারণা করা হয় सेटियो मिथ्ये